আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। লন্ডন এবং হায়দ্রাবাদে ঢালিউড সুন্দরী শুভশ্রীর সঙ্গে চালবাজি শুটিংয়ের পর কিং খান শাকিব খান আপাতত থাইল্যান্ডে। SBF প্রযোজিত এবং রাজীব বিশ্বাস পরিচালিত মাক্স ছবিটির জন্য টলিউডের দুই নায়িকা সায়ন্তিকা এবং নুসরাত জাহানের সঙ্গে শুটিং করছেন তিনি। তবে থাইল্যান্ডে যাওয়ার আগে চিটাগাইংয়া পোলা নোয়া খাইলা মানিয়া সিনেমাটির জন্য তার বিপরীতে ছিলেন হলিউড নায়িকা বুবলি। এই শুটিংয়ের ফাঁকে তার সঙ্গে পরিচালক হিমেল আশরাফ আলোচনা করেন তার পরবর্তী ছবি নিয়ে। পরিচালক নিজেই তার ছবির গল্প শোনান হলিউডের বাদশাকে। গল্প শুনে তার সাথীদের এতই পছন্দ হয় যে তিনি সঙ্গে সঙ্গে বলেন ছবিটি তিনি নিজেই প্রোডিউস করতে চান। তাই প্রায় 3 বছর পর সাকিবের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে তৈরি হচ্ছে নতুন ছবি। কিন্তু লক্ষ লক্ষ সাকিব ফ্যানেদের প্রশ্ন ছিল যে কে হবেন প্রিয়তমায় সাকিবের নায়িকা। হলিউডের নায়িকা বুবলি সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি থাকছেন সাকিবের প্রিয়তমায়। এতদিন ধরে বুবলি যে কটি ছবিতে অভিনয় করেছেন তার সবকটিতেই নায়ক ছিলেন সাকিব। প্রিয়তমায় কাজের ব্যাপারে বুবলি বলেন, আমাদের সুপারস্টারের সঙ্গে পর্দা ভাগাভাগি করাটা যে কোনো নায়িকার জন্য অনেক বড় পাওয়া। সেখানে যদি তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত সিনেমায় কাজ করার সুযোগ পাওয়া যায় তাহলে তার নিঃসন্দেহে সৌভাগ্য। আশা করছি কাজটি আমার জন্য মাইল ফলো করে। এই মুহূর্তে সাকিব ভক্তরা অপেক্ষা করে আছেন তার যে দুটি মুভির জন্য, তার একটি অপারেশন অগ্নিপদ, অন্যটি চালবাজ। পরিচালক আসিফুর রহমান পরিচালিত অ্যাকশন থ্রিলার অপারেশন অগ্নিপথ রিলিজের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন সাকিবের ফ্যানেরা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সাকিব শুভশ্রী অভিনীত জয়দীপ মুখার্জি পরিচালিত চালবাজের বিভিন্ন স্টিল ছবি প্রকাশিত হওয়ার পর চালবাজ নিয়ে ক্রমশ বাড়ছে ক্রেজ। তার মূল কারণ অবশ্যই নবাব। নবাবই সুপারহিট করেছে সাকিব শুভশ্রী জুটিকে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।